আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। পাকা তালের মৌসুমে তালের বড়া খাবো না তা কি হয়? গত পর্বে তালের বড়ার রেসিপি শেয়ার করেছি, আর আজকের ভিডিওতে লোভনীয় স্বাদের তালের রসবড়া করে দেখাবো। রসগোল্লা বা তুলার মতো নরম তালের রসবড়া কীভাবে বানানো যায় তার সঠিক এবং সহজ পদ্ধতি দেখিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই তালের রসবড়া কতটা মজার সেটা নিজেরাই তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না, তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই লোভনীয় রেসিপিটি। এখানে একটি পাত্র নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা চালনি। চালনিতে দিয়ে দিব হাফ কাপ ময়দা, আর দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া। এখন দিয়ে দিলাম হাফ কাপ তালের পিউরি বা তালের রস, আর দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ময়দা বা আটা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি ভালো ফলাফল পেতে চান সেক্ষেত্রে রাত্রে এই গোলাটা তৈরি করে সকালে ভেজে নেবে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বেশি ভালো পাবে। তো ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। এখন আমি চিনি শিরাটা রেডি করে নিব, এই জন্য এখানে 1টি প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর 3টা দিয়ে দিলাম এলাচ, আর 1 কাপ দিয়ে দিব পানি। দিয়ে এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো চিনি শিরাটা নামিয়ে এখন চুলায় 1টি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। তারপরে এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিব। যেহেতু এটা অনেকটাই নরম ব্যাটার, এজন্য হাত দিয়ে দেওয়া যাবে না, এরকম একটা গোল চামচ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই গোল শেপ হয়ে আসবে। তো এটাকে 5 থেকে 6 মিনিট এরকম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি জালটা বাড়িয়ে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, এজন্য এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো প্রথম ব্যাচটা আমি উঠিয়ে আবারও কিছুটা দিয়ে দিলাম ব্যাটার। তো সেমভাবে আমি সবগুলো তালের রস বড়া মানে তালের বড়াগুলো ভেজে নিব, আর এরকম কালার করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বাকিগুলো আমি এভাবে সব ভেজে নিব। নিয়ে সরাসরি কিন্তু তেলটা ঝরিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাতে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 1টি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। এখন কিন্তু আমার শিরাটা হালকা কুসুম গরম আছে, আর যে মিষ্টিটা তৈরি করছি এটা কিন্তু ভালোই গরম আছে, মানে তেল থেকে উঠিয়ে দিচ্ছি, মানে তো বুঝতে পারছেন কতটা গরম। তো এভাবে করে আমি প্রায় 10-15 মিনিট টেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে। তো ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। দেখুন পিঠাগুলো রসে চুষে কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর এটা কতটা নরম সেটা আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন, আর আমার ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এটা কতটা নরম হয়েছে। তো 1টা পিঠা আমি একটু কেটে শেয়ার করি আপনাদের মাঝে। দেখুন কতটা রসালো আর তুলতুলে নরম। তো আপনারা চাইলে কিন্তু বাসায় পিঠাটা তৈরি করে দেখতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।